মহালয়ে দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের অবসান এই বিশেষ ভোরে মনোরঞ্জনের প্রাতঃভ্রমণ পূর্বপুরুষদের তিল জলদান সর্বোপরি দেবী দুর্গার জাগরণ পৌরাণিক মতে কার্যত আশ্বিনের অমাবস্যা তিথি মহালয়া হিসেবে খ্যাত সনাতনী শাস্ত্রবিদদের মতে শারদ উৎসবের আগে মহালয়া আক্ষরিক অর্থে দেবী জাগরণের পল উপরন্তু মহালয়ায় পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা সেই ধারায় শনিবার ভোরে ইথার তরঙ্গে ভেসে আসা চণ্ডীপাঠের সূচনা লগ্নেই উৎসবপ্রিয় সাধারণ বেরিয়ে পড়লেন পথে রীতিমতো জনসমুদ্রে পরিণত রাজধানী আগরতলার রাজপথ নারী পুরুষ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতার পদচারণায় উৎসব মুখরতায় বিনোদনমূলক প্রাতঃভ্রমণ স্পেশাল আমরা ছোটবেলা থেকেই আমরা এই দিনের জন্য একটা বহুত একটা মানে এক্সাইটমেন্ট থাকে সকালবেলা ভোরবেলা উঠবো সবাই হাঁটতে যাবে এটি এই এই দিনটা আমাদের সবসময় স্পেশাল ছিল আর আমরা মানে আমাদের যে নেক্সট জেনারেশনটাও যাতে এই জিনিসটা ফিল করে তাই আমরা এটা গটিয়ে নিয়ে চলে যাই কিরকম লাগে মানে খুব ভালো লাগে খুব ভালো সবাই একসঙ্গে চলাচল করছে সবাই হাঁটছে একটা মানে আমরা কিন্তু সবসময় মর্নিংওয়াক করি না কিন্তু তারপরেও আমাদের একটা এক্সাইটমেন্ট থাকে এই দিনটা আমাদের জন্য খুব স্পেশাল একই সাথে মহালয়ার ভোর থেকেই ছিল মাতৃপক্ষের সূচনা লগ্নে রীতি রেওয়াজ অনুযায়ী পূর্বপুরুষদের স্মৃতিতে তিল জলদান রাজধানী আগরতলা সহ সর্বত্র বিভিন্ন ঘাটে পৌরোহিত্যের বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে শ্রদ্ধাবান সন্তান সন্ততিরা তাদের পূর্বপুরুষদের প্রতি তিল জল দান তথা তর্পণ করলেন পবিত্র পবিত্র দিতে থাকেন ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎমরে কুণ্ডলিকাক্ষ সৌবাধ্য অভ্যান্তর সূচি অংশুচি 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 পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল দান তথা তর্পণের মাধ্যমে এক শ্রদ্ধার্ঘ্যের সকাল অতিবাহিত পাশাপাশি ছিল মনোরঞ্জনের রীতিনীতির প্রাতঃভ্রমণ সর্বোপরি মহালয়ায় দেবী দুর্গার জাগরণ না এবারও আমরা পিতৃপুরুষের তিল জল দান করার উদ্দেশ্যে আমরা এখানে আসি এবং তর্পণ করি ব্রাহ্মণ দ্বারা মন্ত্র পরিণত করে সকালবেলা কটায় এসছেন সকালবেলা একটু আগে এসছি ছটার সময় এসছি আমি একটু দেরি করি প্রতিবারই কি তর্পণ করেন হ্যাঁ প্রতিবারই তর্পণ করি এটা অনেকটা রেওয়াজের মতো হয়ে গেছে কারণ আমরা যেহেতু ধর্ম বিশ্বাস করি আমাদের রীতি অনুযায়ী তো আমরা পূর্বপুরুষদের যারা স্বর্গীয় হয়েছেন তাদেরকে তিল জল দান করার জন্য আমরা এখানে এসে তর্পণ করি প্রত্যেক সময় এটা কেন তিল জল দান করা হয় জানেন এটা যতদূর আমার মনে হয় যে আমরা যারা পিতৃপুরুষ যারা স্বর্গীয় হয়েছেন তাদের আত্মা সদ্গতি এবং তাদেরকে একটা ধর্মীয় একটা ব্যবস্থাপনায় আমরা তিল জল দান করি যে আমরা ভাবি যে আজকে তিল জল দান করাটা তাদের মধ্যে গিয়ে পৌঁছয় এটুকুই আমরা বুঝি আর কি আজকে তো দেবীপক্ষে আমরা সবাই পড়লাম কোনো সে দেবীপক্ষে পড়লাম তার আগে এই যে তর্পণ কত মানুষ জমায়েত হয় এখানে এখানে তো অ্যাকচুয়ালি হ্যাঁ হয়তো হাজার হাজার দু হাজার মানুষ তো প্রত্যেক দিনই হয় প্রত্যেক বছরই হয় তো এবারের সংখ্যাটা একটু বেশি মনে হচ্ছে কারণ অনেকটা ঘাট বেড়েছে ওইদিকে একটা ঘাট ওইদিকে একটা ঘাট বেড়েছে তো এবার তো আরও বেশি হতে পারে আশা করি আর কি ধন্যবাদ আপনাকে আমি আবারও আরেকজনের সঙ্গে কথা বলে নেব দাদা একটু আপনার সঙ্গে একটু কথা বলবো যে প্রতি বছরই এখানে প্রচুর মানুষ জমায়েত হন প্রচুর মানুষ জমায়েত হয়ে আমরা দেখতে পাচ্ছি যে তর্পণ সেই তর্পণ কিন্তু চলছে এখানে এবার একজন যিনি এসেছিলেন তর্পণ করতে প্রতি বছরই আসেন তিনি বলছিলেন যে তর্পণ করতে এখানে প্রচুর মানুষ আসেন এবং প্রচুর মানুষ এসে তর্পণ করেন তর্পণ যে চলছে সেই ছবি আমরা
কিন্তু দেখতে পাচ্ছি। ব্রাহ্মণ দিয়ে অনেকে মন্ত্রোচ্চারণ করে তারপর কিন্তু যে জলে সেই জলে স্নান করছেন, অর্থাৎ জলে স্নান করে এই তর্পণ যে পদ্ধতি সেই তর্পণ পদ্ধতি করছেন। ফুল বেলপাতা সহ যে সমস্ত হিন্দু ধর্মমতে পুজোর উপকরণ বা তর্পণের উপকরণ লাগে, অর্থাৎ তিল এবং জল, তর্পণে হচ্ছে তিল এবং জল, এই দুই জিনিস দিয়েই কিন্তু তর্পণ করতে হয়। তিল জল কেন দেয় না, পিতৃপুরুষের যে আত্মার শান্তি বা পিতৃপুরুষের আত্মার শান্তিতে যে জল, সেই জল দেওয়ার জন্যই কিন্তু এই তর্পণ করা হয়। সকালবেলায় এই সে ঘাটগুলিতে মানুষের ঢল, এই মুহূর্তে পুরো দমে যে তর্পণ সেই তর্পণ কিন্তু চলছে। আমার চিত্র সাংবাদিককে একবার অনুরোধ করব যে পুরো ঘাটের চিত্রটা তুমি যদি একবার দেখানো সম্ভব হয় তাহলে তুমি দেখাও। পুরো মানে একটা দুটো তিনটে চারটে ঘাট, অর্থাৎ এখানে যে চারটে ঘাট রয়েছে সেই চারটে ঘাটেই কিন্তু যে তর্পণ সেই তর্পণ কিন্তু চলছে। হালকা কুয়াশা আছে এবং হালকা কুয়াশা আছে, আজকে থেকেই আমরা দেবীপক্ষে পড়লাম এবং দেবীপক্ষে পড়ার সময় কিন্তু পড়ার সময়কাল থেকেই কিন্তু শারদ উৎসবের সূচনা হয়। আজকে থেকে শারদ উৎসবের সূচনা হয়েছে, প্রচুর মানুষ কিন্তু তর্পণ ছাড়াও আজকের এই ঘাটগুলোতে এসছে। এই ঘাটগুলোতে এসে শারদ উৎসবের যে সূচনা পর্ব বা সূচনা লগ্ন সেটাকে কিন্তু উপভোগ করতে শুরু করে দিয়েছেন। সবাই যে তর্পণ করতে এসছেন তা না, অনেকে তর্পণ করছেন, অনেকে তর্পণ দেখছেন, আবার অনেকে শুধুমাত্র শারদ উৎসবের সূচনায় এবং পূর্ণ লগ্নে একটু ঘুরতে, একটু মজা করতে এবং শারদ উৎসবের সূচনার এই যে তর্পণের মধ্য দিয়ে বাঙালির হয় সেটারই কার্যত আজকে সাক্ষী থাকতে এই মুহূর্তে এসেছেন। এবং তর্পণের জন্য যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটগুলিতে যে বিশেষ পূজা অর্চনা হয় রাজ্যের প্রত্যেকটা ঘাটেই কিন্তু আজকে পূজা অর্চনা শুরু হয়েছে। তেমনি আগরতলা শহরে এই যে লেক আছে সেই লেকের সামনেও কিন্তু এই মুহূর্তে যে তর্পণ সেই তর্পণ কিন্তু চলছে। আমি এবার একটু দেখানোর চেষ্টা করব যে রাস্তাঘাটের ছবি একটু দেখাবো, রাস্তাঘাটের যদি ছবিটা দেখানো যায় তাহলে সেখানেও কিন্তু দেখা যাবে যে মানুষ কিন্তু সেখানেও ভিড় করেছে, সেখানেও কিন্তু মানুষ হাজির হয়েছেন। তর্পণের পর কিন্তু মানুষ এখানে নতুন পোশাক পরছেন, অনেকেই নতুন পোশাক পরে তারা কিন্তু বাড়িতে ফিরছেন এবং তর্পণের জন্য ঘাটগুলিতে কী পরিমাণে মানুষ এসেছেন সেই ছবি আমি একবার দেখাবো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে তর্পণের জন্য কী পরিমাণে মানুষ এখানে এসছে। এই যে লেকের পাশে যে ঘাটটি রয়েছে সেই ঘাটে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ভিড় করছেন এবং রাস্তার পাশে কিন্তু প্রচুর মানুষ সমবেত হয়েছেন। প্রচুর মানুষ সমবেত হয়ে এই তর্পণের জন্য কিন্তু তর্পণ যে ক্রিয়া, সেই হিন্দু ধর্মের যে তর্পণের যে রীতি এবং নীতি, সেই রীতিনীতি পালন করছেন। ঢুকলাম হ্যাঁ প্রেমে, দেখো হিন্দু ধর্মে কিন্তু দেবীপক্ষের সূচনা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ দেবীপক্ষের সূচনা হয় হচ্ছে এই মহালয়ার মধ্য দিয়ে। মহালয়ার মধ্যে দিয়ে এই দেবীপক্ষের সূচনা হতেই মানুষ কিন্তু আজকে তর্পণের জন্য এই যে আগরতলা শহরের যে ঘাট সেই ঘাটে উপস্থিত হয়েছে। এইখানে আমরা যে দেখতে পাচ্ছি চারটে ঘাট রয়েছে, চারটে ঘাটেই এবার প্রচুর মানুষ সমবেত হয়েছেন তর্পণের জন্য, অর্থাৎ হিন্দু ধর্মের যে তর্পণ একটা নীতি এবং রীতি, বহু যুগ ধরে এই চিরাচরিত রীতি কিন্তু আমরা দেখে আসছি। রাজ্যবাসী এই এবং বাঙালিরা কিন্তু এই তর্পণ করেন, সেই তর্পণ কিন্তু এবারও বাদ যায়নি। এবারও সাত সকালেই ভোরের আলো ফুটতেই বহু মানুষ নির্বিঘ্নে যাতে তর্পণ করতে পারেন তার জন্য হাজির হয়েছেন।
আমি চিত্রটা একবার দেখাবো আমার সহকর্মী মিল্টনকে অনুরোধ করব যে আরেকবার তুমি যদি এই চিত্রটা দেখাও তাহলে দেখতে পারবে যে তর্পণের জন্য কিন্তু চলছে অর্থাৎ 8-80 প্রচুর মানুষ কিন্তু এই তর্পণের জন্য এসেছেন এবং তর্পণ করছেন এবং তর্পণ করার পর তারপর সবাই তারা শারদীয়ার এই যে লগ্ন সেই শারদীয়ার সেই লগ্ন শুরু হয়েছে এবং তর্পণ করে বাড়িতে ফিরছেন। আজকে থেকেই দেবীপক্ষের সূচনা অর্থাৎ তর্পণ শেষ করেই কিন্তু আমরা এই দেবীপক্ষের সূচনা করে থাকি এবং শারদীয়া যে উৎসব শারদীয়া উৎসব আজকের পর থেকেই কিন্তু শুরু হয়ে যায় এবং শারদীয়ার এই যে প্রাককালে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই প্রাককালে কিন্তু আজকের পর থেকেই মানুষ কিন্তু নতুন আনন্দে ভাসবে অর্থাৎ দুর্গাপূজার যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং দুর্গাপূজার যে রাজ্যবাসীর শ্রেষ্ঠ উৎসব সেটা কিন্তু আজকে থেকেই শুভ সূচনা হয়ে গেল। অনেকেই এই তর্পণে কিন্তু চক্ষু দান করেন এবং দেবীর যে আজকে স্নান করে অনেক পুরোহিত এবং অনেক যারা ঠাকুর বানান শিল্পী তারা কিন্তু স্নান করে এই ভোরবেলা চক্ষু দান করেন। চক্ষু দান করার কিন্তু আজকে দেবীর কিন্তু অনেক একটা রীতি আছে সেই রীতিও হয়তো সকালবেলাতেই যে কুমোরটুলিগুলি আছে সেই কুমোরটুলিতে কিন্তু শুরু হয়েছে। ক্যামেরায় মিল্টনের সঙ্গে নীলবণিক নিউজ ভ্যানগার্ড।